তো কথা মতো আজকে বেরিয়ে পড়বো ঠিক করেছিলাম, বাট বুয়া আসতে দেরি করেছে। তো এই যে বুয়া দাঁড়িয়েছে দেখুন আসছে। তো এখান থেকে আমরা যাব, একটা বুয়া একটা ইনফরমেশন ঠিক করেছে যে 206 বছরের পুরনো একটা শিব মন্দির আছে, 206 বছরের পুরনো সেই শিব মন্দিরের কাছে আমরা যাব এবং শিবকেন্দ্রিক গান আজকে হবে। এবং পুরো রাস্তায় তো আপনাদেরকে অনেক 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 সুন্দর সুন্দর জিনিস দেখাবো, গ্রামের মধ্যে দিয়ে যাবো, নেচারের অনেক জিনিস সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন। আর আমাদের সঙ্গে বুয়া রয়েছে, আর আগের দিনের মতো বুয়ার তালবদ্ধটিও আমাদের সঙ্গে রয়েছে। প্রকৃতির কথা বলতে গেলে আমার দৃষ্টিভঙ্গিতে, মজা করে একটা কথা বলি, আমার দৃষ্টিভঙ্গিতে প্রকৃতি হলো ঝালমুড়ির মতো, যেখানে টক ঝাল মিষ্টি নোনতা সব কিছুই থাকে। রাস্তায় বেরোনোর পরে হট করে দেখলাম এক সময় আকাশে খুব মেঘ করেছে, আর মেঘ করেছে সেটা খুব আনন্দের, বেশ ভালোই লাগছিল দেখতে। কিন্তু সমস্যা একটা হচ্ছিল, আস্তে আস্তে ক্রমশ মেঘটা ঘনীভূত হচ্ছিল, ভাবছিলাম যে পৌঁছতে পারবো কি না। অবশেষে কেটেও গেল। বলো বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। তো বুয়া ওখানে বসে তৈরি করছে, নিজেকে সাজিয়ে নিচ্ছে, চিন্তা ভাবনা করছে কি করবে না করবে। আর তার সঙ্গে রয়েছে এই আমাদের স্ট্যান্ড, এখানে বসে আমরা শ্যুটটা করব, পারমিশন নিয়ে নিয়েছি। আর আপনাদের মন্দিরটা দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে 206 বছরের মাপ করবেন, 206 বছরের পুরনো মন্দির। পুরো মন্দিরটা দেখানো স্পেসটা পট্টকমে উপর থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে 206 বছরের পুরনো মন্দির। এই মন্দিরটা নির্মাণ করেছেন এখানকার দত্ত পরিবার, এবং দত্ত পরিবার একসময় এখানকার ব্যবসায়ী মানে অর্থাৎ বণিক গোষ্ঠীর মানুষ ছিলেন এরা। এনারা এই মন্দিরটাতে তারা নির্মাণ করেছেন, এবং সেটা এতদিন পরেও এত ভালো অক্ষত রয়েছে। কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো এটাকে সংরক্ষণ করা প্রয়োজন, এটা একটা বাংলার সংস্কৃতির মধ্যে পড়ে, বাংলার নিজস্ব একটা সত্তা। পাশাপাশি এই পুকুরটা পুণ্যার্থীদের জন্য ছিল, এবং পুকুরে একটা ঘাটও আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটটি জীর্ণদশায় রয়েছে, আমি দেখাবো, ঘাটটি পুরোপুরি জীর্ণদশায় রয়েছে, একে আবার সংস্কার করা যায়। আমি এখানকার প্রশাসনকে অনুরোধ করব আমার ভিডিওর মারফতে তারা যেন এইটাকে জীর্ণোদ্ধার করেন। এবং এখানে দেখুন অদ্ভুত একটা সেই সাবেকিয়ানা বিরাজ করছে, এবং অবশ্যই করে বুয়াকে দেখে, বুয়াকে এখানে সাবেকিয়ানের মধ্যে ভালো লাগছে, বেশ অসাধারণ। হ্যাঁ, এটা এটা একদম পুরো সেই সময়কার একদম সেই অবস্থায় রয়েছে এটা। আর একটা এর এটা একটা জোলা, কিন্তু এটা এক জোলা, মানে একটি শিব মন্দির নয়, অন্যটি আমি দেখাচ্ছি, অন্যটি হচ্ছে এই, সেটি হচ্ছে এখন আবার নতুন করে তাকে সংস্কার করা হচ্ছে, এই যে এটা কাজ চলছে। তো আপনারা দেখেছেন পেছনে 206 বছরের পুরনো একটি শিব মন্দির। শিব ঠাকুর বাংলা নিজস্ব একটা বাংলা নিজস্ব ঐতিহ্য, বাঙালির ভারতবর্ষের ইতিহাসে শিবের ভূমিকা অসামান্য। দেবাদিদেব মহেশ্বর
এবং তাকে নিয়ে অজস্র গল্পকথা আছে। আর বাংলা লোকসংস্কৃতির মধ্যে মীরের গান, চরকের গান, পাটার গান, এরকম অসংখ্য। আর মালদা সব মালদাতে আপনারা জানেন গম্ভীরা আছে, উত্তরবঙ্গে অসংখ্য গান আছে, শিবকেন্দ্রিক গান। আমি এখানে অনেক পাঁচালিও আছে, অনেক অনেকের লেখা, অনেক পদকর্তার লেখা পাঁচালি। আজকে আমি আমার লেখা শিবকেন্দ্রিক একটি গান গাইব, এটি আমার রচনা করা, এবং এটি একটা বড় অঙ্কের পাঁচালি। আমি ক্লাস নাইনে পড়ি তখন লিখেছিলাম, তার থেকে কেটে একটি অংশ আজকে গাইছি, যেখানে যে সতীর একান্ন মহাপীঠ কী করে তৈরি হলো তাই নিয়ে গানটি লেখা। আরে ধন্য ধন্য বলে আমরা সাঙ্গ করি, আরে ধন্য ধন্য বলে
তার সাঙ্গ করি।